টিভি স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মডার্ন হার্বাল গ্রুপ সুস্বাস্থ্যে প্রতিদিন কি করবেন জেনে নিন দেখার জন্য। যে যেখানে বসে অনুষ্ঠানটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর নিয়েই আমাদের আজকের আয়োজন এবং উপস্থিত আছেন আমাদের দেশের এবং উপমহাদেশের একজন খ্যাতিমান হার্বাল গবেষক ও চিকিৎসক, মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আলমগীর মতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডাক্তার আলমগীর মতি, শুভেচ্ছা দিন। আপনাকেও জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত। প্রিয় দর্শক, আসুন তাহলে আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমাদের আলোচনাটি শুরু করি। আমি প্রথমে যার প্রশ্নটি পড়ছি তার নাম হচ্ছে সাদিয়া ইসলাম, লিখেছেন ঢাকার DOHS থেকে, বয়স 32 বছর। প্রশ্ন হচ্ছে যে আমার অনেকদিন থেকে পেটের সমস্যা, বমি বমি ভাব হয় এবং পেট ব্যথা হয়। 2 মাস আগে আল্ট্রাসনোগ্রাম করার পর ফ্যাটি লিভার ধরা পড়েছে। ডাক্তার ওষুধ দিয়েছে কিন্তু তেমন কোনো পরিবর্তন হচ্ছে না। হার্বাল উপায়ের সমাধান জানতে চাই। জি বোন, আসলে ফ্যাটি লিভারটা আমরা অবহেলা করতে পারি বা এটাকে আমরা হয়তো একটা খুব গুরুত্ব দিতে নাও পারি, কিন্তু আসলে এটা একটা ধীরে ধীরে আমাদের স্টমাক লিভারকে ক্ষতিগ্রস্ত করতেছে। কারণ লিভারটা যদি ফেটিক হয়ে যায়, চর্বি জমে যায়, কোলেস্ট্রল জমে, তাইলে লিভারের কার্যক্রমগুলো কিন্তু ব্যাহত হয়। লিভার অনেক সময় একটু বৃদ্ধিও পেতে পারে, হালকা হয়ে যেতে পারে, এখানেও কার্যক্রম ব্যাহত হবে। অতএব আমার পুরা বডির হেড অফিস যেরকম ব্রেন, এরকম লিভার হলো আমার ইনসাইডের হেড অফিস। অতএব লিভারকে আমরা খুব সহজেই, আমাদের এই দেড় জাতির কনসেপ্টে আমরা সহজে লিভারকে ভালো করতে পারি। আমরা যদি প্রতিদিন সকালবেলা খালি পেটে 200 গ্রাম পেঁপে খাওয়ার অভ্যাস করি, আলহামদুলিল্লাহ 3 মাস খেলে এটার জন্য কোনো ওষুধের দরকার হবে না। আমরা যদি 3 মাস দুবেলা 200 গ্রাম সালাদ খাই, আলহামদুলিল্লাহ এটা আরেকটা সহযোগী হবে, লিভারের যে সিরামগুলো এগুলি সঠিকভাবে কাজ করতে পারবে। ফ্যাটি লিভার হলেই আমি বুঝব যে লিভার কোনো রূপ সন্ত্রাসী দ্বারা আক্রান্ত, কোনো একটা সন্ত্রাসী বাহিনী লিভারকে আক্রমণ করেছে। অর্থাৎ তাকে সেভ করার জন্য পৃথিবীতে শ্রেষ্ঠ হলো পেঁপে, তারপরে পানি, যত বেশি পানি খাওয়া যায়, তারপরে 2 বার গোসল, তৃতীয় হলো সালাদ। যত সালাদ আপনি খেতে পারেন, যত ফল ফ্রুট খেতে পারেন, যত শাকসবজি খেতে পারেন, যত জুস খাইতে পারেন, যত স্যুপ খেতে পারেন, কিন্তু আপনাকে সকল খাবারগুলোই আপনাকে খুব গরম খাওয়া যাবে না, খুব ঠান্ডা খাওয়া যাবে না, নর্মাল খাবারগুলো খেতে হবে। এবং আরেকটা জিনিস সবসময় খেয়াল করতে হবে, যাদেরই ফ্যাটি লিভার হবে তারা ডান কাতে এবং বাম কাতে শুতে হবে। চিতয়ের শুলে একটু ব্যথা হতে পারে, আর ব্যথা না হলেও আমরা সেভ করার জন্য ডান বা বায়ে, ডান হলো সবচেয়ে আদর্শ শোয়া, লিভারের রোগীর জন্য ডানটা হলো আদর্শ শোয়া। এরপরে অনেক সময় বাঁ কাজ হওয়া লাগতে পারে, এটা আরেকটা দিক। এমন কোনো খাবার খাওয়া যাবে না যেটা রসানো, কষানো, ফাস্টফুড, রিচ ফুড, হার্ড ফুড, জাঙ্ক ফুড, যেই খাবারগুলো আপনার স্টমাককে আপসেট করতে পারে এরকম খাবার খাওয়া যাবে না। যদি কোনো কারণে ডায়রিয়া দেখা দেয়, সাথে সাথে আপনাকে স্যালাইন, রাইস স্যালাইন বা ঘরে তৈরি স্যালাইনটা খেলে খুব ভালো হবে। মানে আপনাকে একটু সেফ সাইডে চলে যেতে হবে। যেরকম আমরা অনেক সময় বলি যে কোনো কারণে যদি গ্রাম শহরে মানসিক অবস্থা ভালো থাকে না, রোগ ভালো হয় না, বিভিন্ন কারণে শহর ভালো লাগে না, তাকে গ্রামে কিছুদিন থেকে আসলে ভালো হবে। অনেক ডাক্তাররা বলে যে আপনি যাই কিছুদিন কক্সবাজার থেকে আসেন, সমুদ্র বন্দরে থেকে আসেন। আমরা অনুরোধ করব যে আপনি প্রকৃতির কাছে থাকেন, দেশের কাছে থাকেন, গাছের কাছে থাকেন, মায়ের কাছে থাকেন। এগুলো আমাদের স্লোগানের ভিতরে পড়ে, প্রকৃতি শক্তি, প্রকৃতি মুক্তি। আল্লাহ যেখানে মানুষ সৃষ্টি করেছে তার আশেপাশে খাদ্য শস্যের ভিতরে রোগ আরোগ্যের শেফাও দিয়েছে আল হাদিস বুখারী শরীফ। অতএব আমাদেরকে এখন এই ছোটো রোগ তাকে অবহেলা করলে এরপরই আপনার চোখ হলুদ হবে, জিভ হলুদ হবে, মুখ হলুদ হবে, প্রস্রাব হলুদ হবে, আপনার আস্তে আস্তে জন্ডিস, বি ভাইরাস, সি ভাইরাস কঠিন দিকে যেতে পারে, আলহামদুলিল্লাহ যাবে না, যেতে পারে। অতএব আপনাকে সতর্কতা অবলম্বন করে আপনাকে ন্যাচারের কাছে যাওয়া ছাড়ার কোনো উপায় নাই খোলা। এখানে ওষুধের কোনো ব্যাপার না, কিন্তু পৃথিবীর কোনো দেশের মানুষ ওষুধ দিবে না। খুব বেশি দিলে আপনাকে বলতে পারে ডাবের পানি খান, বেশি বললে বলতে পারে আপনি পেঁপে খান, এর বাইরে
এই বাংলাদেশের থেকে বের হয়ে আপনি সিঙ্গাপুর, ব্যাংকক, হংকং, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, পৃথিবীর যেই দেশেই যান, সবাই এক কথাই বলবে যে আপনার যখন লিভার ফেটিক হয়েছে, আপনি অনেক বেশি রিসফুড, হার্টফুড, জাঙ্কফুড খেয়ে ফেলছেন, রসায়নকষ্ণ খাবার খেয়ে ফেলছেন, আপনার জন্য কোনো প্রেসক্রিপশনে ওষুধ লেখা হবে না, আপনি ডাবের পানি খান, পেঁপে খান। খুব ভালো বলেছেন ডাক্তার আলমগীর মতি। আপনি একটি কথা খুব গুরুত্ব দিয়ে বলেছেন যে ফ্যাটি লিভার নিয়ে অবশ্যই আমাদের খুব সতর্ক থাকতে হবে, এই জিনিসটা অবহেলা করার কোনো উপায় নাই। ফ্যাটি লিভার বিষয়টা কি, নাম দেখেই বোঝা যায় যে যকৃতের মধ্যে বা লিভারের মধ্যে চর্বি জমে গেছে, চর্বির একটা আস্তরণ জমা হয়েছে। কেন হয়েছে? কারণ শরীরে যদি চর্বি জাতীয় খাবার বেশি ডিপোজিট হতে থাকে, এক সময় লিভারে গিয়ে এটা জমা হয়। এবং শুধুমাত্র তাই না, আপনি যেটা বলেছেন সতর্ক হওয়ার কারণ, যে এই লিভারের মাধ্যমে ব্লাডটা যেহেতু সার্কুলেশন হচ্ছে আমাদের পুরো শরীরে, তাই লিভারের যদি রক্তটা যদি এখানে যদি চর্বির দানা জমা থাকে, তাহলে এটার সার্কুলেশন কিন্তু মাথা থেকে নিয়ে শুরু করে হার্ট সব জায়গায় কিন্তু এই চর্বিযুক্ত দানাগুলো রক্তের মাধ্যমে পুরো শরীরে পরিবাহিত হবে। তার মানে হচ্ছে কি, এই যে চর্বি, তেল, ভাজা পোড়া খাবারগুলা, বেশি মশলাযুক্ত খাবারগুলা, বেশি গ্রিল খাবারগুলা, ফাস্টফুডগুলা, এইগুলা আমাদেরকে খাওয়াটা বাদ দেওয়াটাই আদর্শ, নাহলে এই ধরনের সমস্যা হতে পারে। খুব কম সংখ্যক রোগীর ক্ষেত্রে কিন্তু এই ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিস কিংবা খুব লিভার ক্যান্সারের আশঙ্কা থাকে, খুব কম সংখ্যক রোগীর ক্ষেত্রে। গবেষণায় দেখা গেছে এটা 1-3% রোগীর ক্ষেত্রে এরকম হতে পারে, আর বাকি রোগীদের ক্ষেত্রে কারো কারো কোনো উপসর্গ লক্ষণই থাকে না। আর কোনো কোনো রোগীরা আমাদের এই বোন সাদিয়া ইসলামের মতো পেটে ব্যথা, বমি বমি ভাব তাদের হয়, এবং এই সিমটমগুলো তাদেরই হয় যাদের দেখা যায় যে এই ফ্যাটি লিভারের আকারটা লিভারের মধ্যে বড় হয়ে যাচ্ছে এবং রোগীর অন্যান্য এখানে আরেকটা কথা একটু বলতে হয়। আমি গ্রামে দেখেছি যে তারা অনেক ভালো খাবার খায়, কিন্তু সাথে পান, চুন, সাদা পাতা, জর্দা, গুল, দোক্তা, এই রোগ যাদের হয় তারা বুঝতে পারে না, বমি বমি ভাব হয়, একটু অস্বস্তি লাগে, জন্ডিস হয়, তারা বেশি করে চুন আর পান খায়। এখানে পান ঠিক আছে, কিন্তু চুন, সাদা পাতা, জর্দা, খয়ের এই জাতীয় জিনিস এই অবস্থায় খাওয়া যাবে না, সিগারেট খাওয়া যাবে না, ধূমপান করা যাবে না, এডিক্টেড হওয়া চলবে না। যদি আপনি এডিক্টেড হয়ে থাকেন, এডিক্টেড বলতে আমি বলবো যে আপনি যদি ওয়াইন খান বা গাঁজা, ভাং, আফিং, চরস এই জাতীয় আরও কি ট্যাবলেট টুবলেট এখন খায়, এগুলো যদি আপনি খাওয়ার অভ্যাস থেকেও থাকে এই মুহূর্ত থেকে, আমি আমার এই বোনের কথা বলতেছি না, অন্য অন্য অনেকের যদি এই অভ্যাস থেকে থাকে, আপনাকে যখনই ফেটিক হয়ে যাবে লিভার বা জন্ডিস হবে, আপনি কিন্তু এটা ছেড়ে দিতেই হবে, কোনো উপায়ই নাই, 1% কোনো পথ খোলা নাই, আপনাকে বাঁচতে হবে। বাঁচার জন্য আপনি কোনো মতেই এই জাতীয় কোনো বদভ্যাস ই করতে পারবেন না। অবশ্যই। তথ্যগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী আপডেট পেতে ডক্টর আলমগির মতি ইউটিউব চ্যানেলটির বেল আইকনটি বাজিয়ে দিন।